নিয়ত বলতে কি বুঝি? আমরা নিয়ত পড়ব নাকি নিয়ত পড়া যাবে কিনা? যাই হোক, নিয়ত তো অবশ্যই, নিয়ত ফরজ, মনে রাখবেন, নিয়ত ফরজ। নিয়ত সম্পর্কে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আন-নিয়্যাহ একটা বই আছে, মেলা বড়, অনেক বড়। এই নিয়ত সম্পর্কে আমরা অনেকে আবার নিয়ত করি না, কিন্তু নিয়ত পড়েন না পড়াটা বেদা, নিয়ত পড়া মুখ দিয়ে উচ্চারণ করাটা বেদা, কিন্তু নিয়ত করা যে ফরজ। ও নামাজে এসে এমনি দাঁড়াই গেছে, ও কিসে দাঁড়াইলো, ও কি জন্যে দাঁড়ালো, কয় রাকাত পড়বে, কিসের নামাজ, এটা কি মানসিক ভাবে থাকার দরকার না? নিয়াতটাকে ঠিক করে নিবে। এমনিতে গল্প করতে করতে বলছে এই নামাজ শুরু হয়ে গেল, থাম, এসে নামাজ দাঁড়াই গেছে, ছি ছি ছি, না না, একটা প্রস্তুতি আছে, এটা এটা সালাত, এটা সালাত। নিয়াতকে সেইভাবে জোর দিতে হবে। আপনারা অনেকে দুরুদ পড়েন না, তাই না? ম্যাক্সিমাম দুরুদ পড়ে না, পড়েই না দুরুদ। আর আমরা শুধু দূর থেকে সমালোচনা করি, ওরা হচ্ছে বেদাতি পন্থা, মিলাদ পড়ে, ওরা মিলাদ পড়ে, এই সমালোচনাটা আমরা করি, কিন্তু আমরা কখনো দুরুদ পড়ি? হযরত সাল্লাম বলছেন আকসিরুস সালাত আলাই, আজকে জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দুরুদ পড়ো, বেশি বেশি করে দুরুদ পড়ো। একবার যদি তুমি আমার উপর দরুদ পড়ো, মহান আল্লাহ তোমার উপর 10 বার রহম করবেন, সুবহানাল্লাহ। এই ফজিলত, এই হাদিসগুলো আমরা অনুবাদ বুঝেছি মক্কা মদিনায় গিয়ে, মদিনাতে গিয়ে এই ড্রাইভার এরা উঠে ইয়া করতে যায় করতে যে সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক, এই কথাগুলো বলতেছে। ওরা দরুদ পড়ে, আপনারা দরুদ থেকে এত দূরে, কিন্তু এখানে ওরা বেদাতি পন্থায় নিয়াত করতেছে, নিয়াত নামাই জন সাল্লিয়া বলতেছে, কিন্তু আপনি নিয়াত করেনি না, আপনার আপনার কিভাবে নামাজ হবে? ফরজ, ফরজ, ফরজ। সাবধান, আজ থেকে বি কেয়ারফুল, খুব সতর্ক হন।